আপনাদের সামনে অনেক কথাই বলতে পারছি না আমাকে শহীদ আসলাম মাস্টারের 19তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে দিনব্যাপী শহীদ আসলাম মাস্টারের কবরের পাশে আপনারা জানেন যে ওনার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে পাশাপাশি দিনব্যাপী আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে এলাকার মানুষের চিকিৎসার জন্য পাশাপাশি আমাদের যারা অসহায় গরিব মানুষ আছে তাদের মধ্যে খাবার বিতরণ করা হবে এবং বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হবে এবং পাশাপাশি দিনব্যাপী আলোচনা সভা থেকে শুরু করে এই মাসব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে এবং যারা সেদিন শহীদ আসলাম মাস্টারকে হত্যা করেছে সেই খুনিদের দ্রুততম সময়ে ফাঁসির রায় কার্যকর হবে আমি সেটাই প্রত্যাশা করছি পাশাপাশি আমি সবসময় বলে আসছি এর পেছনে নেপথ্যের যে কারিগর মাস্টার মাইন্ড তাদেরকেও আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে সেটা আমি প্রত্যাশা করছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শহীদ আসলাম মাস্টারের খুনিদের দ্রুততম সময়ে তাদের শাস্তির নিশ্চিত করা হবে সেটা আমি কামনা করছি সকলের কাছে তোমাকে আমারও তার সমস্ত পরিবারের প্রতি গাজীপুর মহানগর গাজীপুরে যে কোনো অনুষ্ঠান হলে আমি আপনাদের মেডিকেলে তাকে স্ক্রিনিং করে তাকে চিকিৎসা করে Thank you.